শোনো, এই যে তোকে সবার আমি ডাকছি, কেন ডাকছি জানোস? এই যে তোরা এতক্ষণ মতিনটা নিয়ে যে কথাগুলো কইলি, এই কথাগুলো আমার শোনার দরকার ছিল। তোরা জানোস না, ওই মতিন না লাগে আমার জীবনটা পুরো জাজ হয়ে যাইতেছে। ওই মতিন যায় আমার বাইর কাছে কি কি কইছে জুয়েলের নিয়া, এখন তো বাই জুয়েলের কথা শুনলেই লাভ দিয়ে ওড়ে, জুয়েলের কথা সহ্যই করতে পারে না। যে কথাগুলো তোরা আমারে কইছস, ওই কথাগুলো যায় আমার বাইরে বলবি, একমাত্র তোরাই পারস জুয়েলের লাগে আমার সম্পর্ক ঠিক করে দিতে। কি পারবি না? আমরা তোর ব্যাপারটা বুঝছি, ঠিক আছে, আমরা সবাই গিয়ে ভাইয়ারে বলবো তোর আর জুয়েলের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, যাতে তোদের ব্যাপারটা পজিটিভ হয়ে যায়। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোমার জন্য আমার বান্ধবীর বিয়ে ভাঙা গেছে। ও শোনা শোনা, আমি ভুল করছি, তোমার কাছে স্বীকার করতেছি, আমার দোষ না, এটা তো আমার বয়সের দোষ। তুমি এতক্ষণ আমার কলার ধরেছিলে, আমি তোমার হাত ধরে বলতেছি, আমি তোমার স্যার অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না, চোখ বন্ধ করলেই তোমার দেখি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে তুমি, তারপরও তুমি আমার ভুল বুঝো না। তুমি আমার বান্ধবী মিমি আর জুয়েলের বিয়েটা ভাঙা দিচ্ছ, আর তোমার দায়িত্বে ওদের বিয়েটা তুমি আবার দিবা। আচ্ছা ঠিক আছে, আমি দিব, আমি রাজি। তারপরে তোমার আর একটা শাস্তি আছে। ও শোনা, তোমার তো কথা দিছি, তুমি যে শাস্তি দেবা সেটাই মাথা পেতে নেবো। আমার কান দুইটা আমি কাটটা দিব। জীবনে ওটা সম্ভব না। তুমি যদি এটা করো, আমার কান দুটো যদি কাটা দাও, তাহলে তো আমি চোখে দেখবো না। কান কাটলে চোখে দেখবে না মানে দেখি? ও শোনা, এই যে দেখো, আমি চশমা না পরলে, এই যে চশমা পরি, চশমা পরলে কি হয়, দুইটা কানে সাপোর্ট দেয় না? দুইবার যদি আমি চশমা না পরি, তাহলে তো আমি চোখে দেখি না। এখন যদি তুমি কান কেটে দাও, তাহলে চোখে দেখুন কেমনে। ও শোনা, শাস্তি দিবা না? শাস্তি তো দিলাম। তাহলে একটা দাও। কি দিব? কি চুম্মা চাও? এই যে ধরছি, এখন কি করবো এটা রে? হ্যাঁ, চামচ দেখো।